পাকিস্তানে গত পাকিস্তানে গত জুন মাস থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে উপর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ভয়াবহ বন্যায় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নতুন করে হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে এই অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার ইতিমধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সৌদি আরব ও অন্যান্য দেশ সহায়তা করেছে তবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তা যথেষ্ট নয় বলেও দেশটির পক্ষ থেকে বলা হয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির সিন্ধু প্রদেশ এই প্রদেশটি ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে তা এখনও অনুমান করা সম্ভব হয়নি সেখানকার লোকরা তাদের জীবনের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসেবে বর্ণনা করছেন পিআইবি টিভি